প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আর একটু ভালো রাখার জন্য বাংলাদেশ সরকার নিয়ে এসেছে COVID-19 করোনা ভাইরাসের ভ্যাকসিন। তো সারা বিশ্ব একটি বছর ধরে সারা বিশ্বে যে আতঙ্কিত ছিল তার প্রায় অবসান হতে চলেছে। তো আপনারা এই টিকাটি নেওয়ার জন্য একটি অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তো এই প্রসেসিংটা আপনার হাতে স্মার্ট মোবাইল ফোন অথবা ল্যাপটপের সাহায্যে আপনারা এই আবেদনটি অনলাইনে নিজে নিজেই করে নিতে পারবেন। তো আমি প্রাইমারি স্কুল এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে এবং ICT সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এই বিষয়ে আরো জানতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভিজিট করুন। তো শুরু করছি টিউটোরিয়ালটি। ইউটিউবে একটি চ্যানেল রয়েছে ফোর্টি গ্রুপ, তো এই ফোর্টি গ্রুপ সার্চ দেওয়ার সাথে সাথে তো এখানে আপনারা এই যে FD এখানে এই লোগোর উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে প্লে লিস্টে যাবেন। তো প্লে লিস্টে গিয়ে দেখতে পাচ্ছেন যে এই ফোর্টি গ্রুপে আপনাদের প্লে লিস্টে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও দেওয়া থাকে, যেমন ভেরিয়াস অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপস, আনবক্সিং এবং সোশ্যাল মিডিয়া, এন্টারটেইনমেন্ট, বেসিক কম্পিউটার এবং প্রাইমারি স্কুলের টিউটোরিয়ালটি আপনারা এখানে প্লে লিস্ট আকারে দেওয়া আছে। আপনারা প্রয়োজনীয়ভাবে দেখে নিয়ে ICT দক্ষতা অর্জন করতে পারেন। আপনারা যেভাবে কাজটি করবেন, তো মোবাইলে আপনার যে অ্যাপসগুলো, যে ব্রাউজার, যে অ্যাপসগুলো রয়েছে, অর্থাৎ যে ক্রোমো ব্রাউজ বা গুগলে, আপনার যে কোনো একটা দুইটা সাইটের যে বা অন্যান্য যদি ব্রাউজার থাকে আপনার মোবাইলে, তো এখান থেকে আপনারা সেই কাজটি মোবাইল দিয়ে সম্পন্ন করবেন। যেমন আমি গুগল ক্রোমো ব্রাউজার প্রবেশ করি। তো ব্রাউজার এখানে সার্চ লিস্টে লিখবেন সুরক্ষা ডট গভ বিডিতে যাবেন। তো আপনারা এইভাবে ইন্টারফেসটি পাবেন। তো এখানে সুরক্ষায় যাবেন। তো এখানে যে কাজটি আপনারা করে নিবেন, যে আপনারা মোবাইলে কম্পিউটারের মতো বা ডেস্কটপ কম্পিউটার ডেস্কটপের মতো কাজ করতে পারবেন, সেই কাজটি করতে ডান আইকন ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন। দিয়ে এখানে একটু নিচে আসলে এখানে ডেস্কটপ সাইটে ক্লিক দিবেন। তাহলে আপনারা দেখছেন যে কম্পিউটারও আপনারা এইভাবে এই ফিচারটি পাবেন। তো এখানে আপনারা মোবাইলকেই কম্পিউটার ব্যবহার কম্পিউটারের মতো তৈরি করে, ব্রাউজার সিস্টেমটা তৈরি করে আপনারা এখানে সহজে কাজটি করে নিতে পারেন। তো এরপর আপনি যে গুগল গুগলে যে আপনি কাজটি এভাবে করতে পারবেন, তো গুগলে যে আমি দেখাই। ওকে, তো সার্চ লিস্টে লিখবেন এই যে সুরক্ষা.gov.bd। তো এখান থেকে এই সুরক্ষায় ক্লিক দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একই সিস্টেমে, যেহেতু ব্রাউজার, তো যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে একই রকম দেখাবে। তো এখানে আপনার ডায়ন আইকনে থ্রি ডট লাইনে ক্লিক দিবেন। দিয়ে ডেস্কটপ সাইটটা এখানে এজাস চেক মার্ক দিয়ে দিবেন। তাহলে এটা কম্পিউটারের আকৃতি হয়ে গেল। তাহলে আপনি মোবাইল ব্যবহার করেও কম্পিউটার মতো করে নিতে পারবেন। তো এখন আমি দেখাবো কিভাবে আপনার ডেস্কটপে যে কাজটি করবেন। তো প্রথমে আমি গুগল ক্রোমো ব্রাউজারটি ওপেন করি। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। প্রথম ব্রাউজারটি ওপেন করলে এরকম আপনি একটি টপ আপ পাবেন। তো এখানে আপনি এই সার্চ লিস্টে লিখবেন সুরক্ষা। তো দেখতে পাচ্ছেন যে আমি লেখার সাথে সাথে এটি চলে আসছে, যেহেতু আমি সার্চ বাগে বারে এর আগে লিখেছি এর জন্য এটি শো করছে। তো আপনি এই অ্যাড্রেসটা পরিপূর্ণভাবে লিখবেন যে সুরক্ষা.gov.bd। তো এই অ্যাড্রেসে যাওয়ার যে আপনি ক্লিক দিবেন, দেওয়ার সাথে সাথে আপনাকে তার এই ওয়েব পেজটি নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সুরক্ষা COVID-19 ভ্যাকসিন, তে এই লিঙ্কে আপনারা ক্লিক দিবেন। তো সুরক্ষা.gov.bd-র এই ওয়েব পেজটি মূল ইন্টারফেসটি এখানে শো করছে। তো এখানে আপনারা এটি বাংলা ফিচারে দেখতে পাচ্ছেন। যদি আপনারা ইংরেজি ফিচারে করতে চান তাহলে এখানে ইংলিশে ক্লিক দিবেন, তাহলে এটি ইংরেজিতে হয়ে যাবে। আর যদি আপনি বাংলায় দেখতে চান ফিচারটি, তাহলে এখানে বাংলা ক্লিক দেওয়ার সাথে সাথে এটা বাংলা হয়ে গেল। তো এখানে আপনারা কিছু কিছু দেখতে পাচ্ছেন হোম ধাপটা ধাপে এখানে আছে। তো আপনি নিবন্ধন স্ট্যাটাস বা নিবন্ধনের স্ট্যাটাস এবং এই প্রত্যেকটা ধাপ আপনি এখান থেকে পূরণ করে নিবেন। তার প্রথম হোমে আসছে, হোমে এখানে ভ্যাকসিনের নিবন্ধন করুন। এখানে করতে কি কি প্রয়োজন, তো NID কার্ড, একটি মোবাইল ফোন এবং আপনার বেসিকলি কিছু তথ্য, যেমন আপনার ঠিকানা, এইগুলো আর কি। তো এই তথ্য নিয়ে আপনি আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন। তো কিছু একটা নিবন্ধনের স্ট্যাটাস দেখতে পারবেন, টিকার কার্ড সংগ্রহ করবেন এবং টিকা সনদ সংগ্রহ এবং কিছু সাধারণ জিজ্ঞাসা রয়েছে। তো এখানে কিছু হটলাইন নাম্বার দেওয়া আছে, যেমন জাতীয় কল সেন্টার, স্বাস্থ্য বাতায়ন, এই IDCR, COVID-19 হেলথ কেয়ার, সকল কল সেন্টার। তো COVID-19 করোনা ভ্যাকসিনের প্রক্রিয়া, তো প্রথম দফায় আপনি অনলাইন নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। পরবর্তীতে আপনার এই একটি মোবাইল SMS যাবে এবং মোবাইলের SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে কোথায় এবং কখন আপনাকে টিকাটি প্রদান করা হবে। তো আমি প্রথম ধাপটি দেখে আমি প্রথমে নিবন্ধন করার জন্য যে নিবন্ধনে ক্লিক দেই। তো এখান থেকে আপনি ধাপ নির্বাচন করবেন, এখানে ক্লিক দিয়ে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন, তো আপনি সেই ক্যাটাগরি থেকে এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি নাগরিক নিবন্ধনে গেলাম। তো আপনি আপনার পছন্দ মতো যারা
এখানে নাগরিক নিবন্ধন 40 চতুর্থ এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মচারী কর্মকর্তাগণ এখানে আবেদন করতে পারবেন। অনুমোদিত বেসরকারি প্রাইভেট স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এখানে আপনারা এগুলো পড়বেন, পড়লে আপনারা বুঝতে পারবেন যে আপনি যে ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরি থেকে এখানে আপনারা আবেদন করবেন। এখানে প্রাইমারি স্কুলের জন্য আপনারা এখানে জেলা ও উপজেলা জরুরি জনসেবা সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এই লিঙ্কে ক্লিক দিয়ে আপনি কাজ করতে পারেন। তো এখানে আমি এই নাগরিকটি করে দেখাচ্ছি, নাগরিক নিবন্ধন 40 বছর, এটাই ক্লিক দেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাগরিক নিবন্ধন 40 বছর তদন্ত, অর্থাৎ এটা এর আগে ছিল 55 বছর, এখানে শিথিল করা হয়েছে, এখন 40 বছর নিয়ে আসছে। তো পরবর্তীতে হয়তো আরো শিথিল করে নিচে নিয়ে আসবে। তো এখানে আপনারা আপনার এনআইডি কার্ডটি দিয়ে দিবেন। এনআইডি কার্ডে দেওয়ার পর পর এখানে আপনি জন্ম তারিখটা সিলেক্ট করবেন, তবে এখানে মাস সিলেক্ট করবেন, এখানে বছর সিলেক্ট করবেন। তো এই ক্যাপচার কোডটি এই কোডে লিখবেন। তো এই ক্যাপচার কোডটি পূরণ করার পর পরে যাচাই করুনে ক্লিক দিবেন। তো এখানে অটোমেটিকলি এই এনআইডি কার্ডটি দেওয়ার সাথে সাথে নাম অটোমেটিকলি নাম নিয়ে নিয়েছে, এখানে নামগুলো লেখা লাগছে না। তো এখানে দীর্ঘমেয়াদী রোগ, এই রোগগুলো আপনার আছে কিনা, হা না সিলেক্ট করতে হবে। তো এখানে উচ্চ রক্তচাপ স্ট্রোক আছে কিনা, তবে নাতে সিলেক্ট করলাম, ডায়াবেটিস আছে কিনা নাতে সিলেক্ট করলাম। যদি আপনার এখানে যে রোগটি থাকে আপনি হা সিলেক্ট করবেন, কিডনি রোগ না, শ্বাসরোধক রোগটি নাতে সিলেক্ট দিলাম, ক্যান্সার নাতে সিলেক্ট দিলাম। তো আপনি এখান থেকে আপনার যে সমস্যা থাকে, আপনি যদি এর আগে COVID-19 আক্রান্ত হয়ে থাকেন তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন। তো আপনি এখান থেকে হ্যাঁ না সিলেক্ট করবেন, করার পরে আপনি পেশা, তা COVID-19 কাজে সরাসরি জড়িত ছিলেন কিনা, যদি থাকতেন বা আপনি ওই সময় COVID-19 এর সময় আপনি কোনো স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন কিনা, তো এটি আপনি নাতে সিলেক্ট দিলাম। আপনি কি গর্ভবতী কিনা, তো এইগুলো আপনি পড়বেন, পড়ে আপনি এখান থেকে হ্যাঁ না সিলেক্ট করবেন। পেশা, তো পেশা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষক আছে, এখানে আপনি শিক্ষক হিসেবে এই যে এই লিঙ্ক থেকে আপনি আবেদন করতে পারবেন। ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত কর্ম সরি বা কর্মকর্তা এখানে বা সমস্ত পেশার লোকজন গুলো এখানে আছে। তো আমি এখানে একটি সিলেক্ট করে দেই, ওকে। তো আমি সিলেক্ট দেওয়ার পরে এখানে বিভাগ, এখানে বিভাগটি সিলেক্ট করে দিবেন। আমি খুলনা বিভাগ থেকে যেহেতু আবেদনটি সম্পন্ন করছি, তারপর আপনি যে বিভাগের পরে জেলা সিলেক্ট করে দিবেন, উপজেলা সিলেক্ট করবেন। এরপরে আপনি পৌরসভা কিনা, এটা পৌরসভা থাকলে পৌরসভা বা ইউনিয়ন সিলেক্ট করবেন, তারপর ওয়ার্ড সিলেক্ট করবেন, তারপর গ্রামের নামটি এখানে হাতে লিখে দিবেন। এখানে বাংলাতে লেখার জন্য আমি উপরে এই ইংরেজি এটা বাংলা করে নেব, যেহেতু আমি অপরতে লিখছি। ওকে, আমি হাতে লিখে, এটা অবশ্য হাতে লিখবেন, এটা সিলেক্ট করা যাবে না। তো কেন্দ্রের নাম আপনি এখানে দুইটি কেন্দ্র শো করছে, জেলা সদর হসপিটাল মাগুরা এবং পুলিশ হাসপাতাল মাগুরা। তো আপনি এখানে কোন কোথা থেকে নিলে আপনার সুবিধা হয় তো এখান থেকে আপনি সিলেক্ট করে দেন, জেলা সদর হসপিটাল মাগুরা এটাই সিলেক্ট করে দিলাম। তো এখানে সবকিছু এটা চেক মার্ক দিয়ে এখানে সংরক্ষণ করুনে ক্লিক দিবেন। সরি আমার একটু ভুল হয়েছে, না মোবাইল নাম্বার দেওয়া হয় না, আমি মোবাইল নাম্বারটা দিই। ওকে, মোবাইল নাম্বারটা দিয়ে এসেছিলাম। তো প্রত্যেকটি ঘর আপনারা পূর্ণ করে নিয়ে সংরক্ষণ করুনে ক্লিক দিবেন। ওকে, তো আমার মোবাইলে একটি ওটিপি গেছে, মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসছে। তো ওটিপিটি আপনার মোবাইল থেকে দেখে দিয়ে দিবেন। এই ওটিপির মেয়াদটা 5 মিনিট পর্যন্ত স্থায়িত্ব হবে, পরে 5 মিনিট পরে এই ওটিপিটি দিলে এই মোবাইল নাম্বারে যে কোডটি যাবে সেই ওটিপি যদি আপনি 5 মিনিট পরে দেন তাহলে এখানে এটি কার্যকর হবে না, তো 5 মিনিটের ভিতরে এটা দিতে হবে। ওকে, তো আমার ওটিপিটা চলে আসছে, আমি ওটিপিটি দিয়ে দিই। ওকে, দেওয়ার পরে নিবন্ধন সম্পন্ন করুন, এটা ক্লিক দিবেন। ওকে, তো COVID-19 ভ্যাকসিন নিবন্ধনটি সম্পন্ন হয়েছে। তো এখন আপনার প্রথম যে হোম নিবন্ধনের কাজটি সম্পন্ন হলো, এবার আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তো এই স্ট্যাটাসে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে স্ট্যাটাস দিয়ে আপনার আবার এনআইডি কার্ডটি দিবেন যদি স্ট্যাটাস দেখতে চান, তারপর জন্ম তারিখ সিলেক্ট করবেন, তারপর মাসটি সিলেক্ট করবেন, তারপর বছর সিলেক্ট করবেন, এরপর এই ক্যাপচার কোডটি আবার পূরণ করবেন। ওকে, এই ক্যাপচার কোডটি সিলেক্ট পূরণ করার পরে যাচাই করুনে ক্লিক দিবেন। তো মোবাইলে আরেকটি ওটিপি যাবে, তো আমার মোবাইলে আরেকটি ওটিপি চলে আসছে অলরেডি। ওকে, তো এখান থেকে স্ট্যাটাস যাচাই ক্লিক দিবেন। আপনার টিকা প্রথম ডোজের জন্য নির্বাচিত হয়েছেন, প্রথম ডোজের তারিখ, তো এখানে প্রথম ডোজের তারিখ আপনার মোবাইলে SMS আকারে দিয়ে দিবে। স্ট্যাটাস এটা যে আপনার টিকা প্রথম ডোজের জন্য আপনি নির্বাচিত হয়েছেন, প্রথম ডোজের তারিখ আপনার মোবাইলে SMS আকারে আপনি পেয়ে যাবেন। ওকে, তারপরে এলো কার্ড সংগ্রহ হয়ে যাবেন। তো কার্ড সংগ্রহ একই কায়দার আপনার এইখানে দিতে হবে, এনআইডি কার্ডটি দিবেন। তো এখান থেকে আবার আপনি জন্ম তারিখ সিলেক্ট করবেন, মাস সিলেক্ট করবেন, বছর সিলেক্ট করবেন, আবার এই ক্যাপচার কোডটি পূরণ করবেন। তো এই ক্যাপচার কোডটি পূরণ করার পরে আপনি যাচাই করুনে ক্লিক দিবেন।
তো আবার আপনার মোবাইলে একটি কোড যাবে, ওটিপি যাবে। তো প্রত্যেকটা ওটিপির মেয়াদ দেখতে পাচ্ছেন যে আপনার 5 মিনিট করে পাবেন। তো কোডটি চলে আসছে, ওকে তো দেওয়ার পরে এখানে লেখা আসছে যে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, তো এটা ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার কাঙ্ক্ষিত যে করোনা COVID-19 ভ্যাকসিনের কার্ডটি অলরেডি শো করছে। এখন আপনি যে কাজটি করবেন সেখান থেকে যে ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক দিবেন। তো ওকে দেখতে পাচ্ছেন যে এখানে কার্ডটি, টিকাদান কার্ডটি ডাউনলোড হয়েছে। তো আমি দেখি যে কিভাবে এটা হলো, ম্যাক্সিমাইজ করি। তো এখানে এটা আমি ওপেন করি। তো ওকে দেখতে পাচ্ছেন যে টিকা কার্ডটি এখানে অটোমেটিকলি এগুলো এখানে নিয়ে নিয়েছে। তো এই টিকা কার্ডটি অলরেডি ডাউনলোড হয়েছে। তো এরকমই আপনি একটি অনলাইনে টিকা কার্ড সুরক্ষা.gov.bd-তে COVID-19 এর জন্য আপনি আবেদন করে এরকম একটি টিকা কার্ড নিজে অনলাইনে করে নিতে পারেন। টিকা সনদ প্রদানে যে, তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে যে শীঘ্রই আপডেট আসছে, অর্থাৎ এখন টিকা কার্ড সনদ সার্ভারে দেওয়া হয়নি, এর জন্য এটা তৈরি হয় বা আসে, সার্ভারে আসে তো অবশ্যই এটা পেয়ে যাবেন। তো সহায়িকা আপনারা সহায়িকা পড়ে নিতে পারেন, বিস্তারিত সহায়িকা এখানে, টিকা বিষয়ক সহায়িকা ডাউনলোড করে আপনারা এই ডাউনলোড প্রিন্টেড ডাউনলোড কপিটি প্রিন্ট করে নিতে পারেন এবং বিভিন্ন জিজ্ঞাসা করতে পারেন। তো এখান থেকে আমরা দেখি টিকা বিষয়ক সহায়িকা ডাউনলোড করুন, এটা ক্লিক দেই। ওকে, দেখতে পাচ্ছেন ম্যানুয়ালটি এখানে ডাউনলোড হয়েছে। তো এই ম্যানুয়ালটি ডাউনলোড করে আপনারা স্ট্যাটাস বা ডেমো স্ট্যাটাস দেওয়া আছে, তো এটা দেখে দেখে আপনি নিজেই মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে আপনার টিকা কার্ডটি বা করোনা রেজিস্ট্রেশন আবেদনটি নিজে নিজে ঘরে বসে করে নিতে পারেন। তো আমাদের আমাদের চ্যানেলটা ফেসবুক একটি পেজ রয়েছে, এখানে আপনারা ফেসবুকে যে ফেসবুকে লিখবেন যে ফোর্টকি গ্রুপ, তো ফোর্টকি গ্রুপ লেখার সাথে সাথে আমাদের পেজে এখানে নিয়ে আসবে। প্রাইমারি স্কুল এবং ICT বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকি, তো আপনারা ফেসবুক পেজে এখানে ফলো করে এই আমার চ্যানেলের বা ফোর্টকি গ্রুপের এই পেজে লাইক দিয়ে আপনারা যে এখান থেকে আপনারা ভিডিও প্রয়োজনীয় ভিডিও দেখতে পারেন। তো করোনা ভাইরাস নিয়ে যদি পরবর্তীতে কোনো আপডেট আসে আমি সেই আপডেটটি আপনাদের জানাবো। তো ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওটা টাচ দিয়ে অলে ক্লিক দিয়ে দিন, তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়ালগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।